আমার বন্ধু মাছ ঢুল দেখাচ্ছে, আর সে অনেক ডায়লগ দিলে অনেক, তো ডায়লগুলো তো আমরা রেকর্ড করি নাই, ওগুলা কাট ছুট দিয়েছি। তারপরে আমরা মাছ কাটার জন্য নিয়ে আসবো। আমার বন্ধু এগুলো মাছ কাটিচ্ছে, মানে মাছ কাটার পর আমরা এগুলো ধোবো, তারপরে মাছ মাখানো হবে হলুদ দিয়ে। হলুদ দিয়ে মাখানোর পর তারপরে আমরা এই যে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। মেখানোর পরে ভালো করে মাখাবো, যেহেতু ভাজা লাগবে, ভাজতে একটু ভালো করে মাখাতে হয়, সব কিছু মিক্স করতে হয়। তো সব কিছু মিক্স করার পর আমরা এখান থেকে ওগুলো আবার ভাজার জন্য রেডি করতেছি। কড়াইয়ে তেল দেওয়া আছে, এখানে আমরা কি বলে সব কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কাটা হচ্ছে। যেহেতু আমরা রান্না করে খাই না, সপ্তাহে আমরা রান্না করি না, হোটেলে খাই। আর হচ্ছে এটা দেখা যাচ্ছে মাসে এক দুইবার যদি মনে চায় তাহলে যা মনে চায়। আজ চিংড়ি মাছ আনছি, এরকম যদি গরু মাংস বা যেটা একটু ভালো লাগে সেটাই আমরা রান্না পাক করি, তাছাড়া আমরা কন্টিনিউ হোটেলে খাই। আর শুধুমাত্র ঈদের ভিতরে রান্না করি, তাছাড়া রান্না করি না। এই মাছগুলো এবার ভাজবে, তারপরে এই যে সাইডেরা কাটতেছে, ভালো করে মাখাচ্ছে। এই যে ভাজা শুরু করছে আমার এক বন্ধু, কড়াইয়ে দিয়েছি সবগুলো একসাথে, এতো মাছও বেশি না, একটু মাছ। তো এগুলো ভাজা শেষ হলে তারপর আবার আমরা পাকাবো। তো প্রথম অবস্থায় ভাজতেছে, এরকম ভাজা হলে তারপর আমরা কি বলে রেসিপি, চিংড়ি মাছের রেসিপি, যেহেতু অনেকদিন পর ভাজতেছি, মানে অনেকদিন পর রান্না করতেছি, এই কারণে একটু হতে পারে ভুল হতেও পারে, তবে আশা করি অনেক ভালো হবে। আর আপনারা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। হ্যাঁ, ভাজা শেষ, এখন আমরা এটাকে তরকারি, মানে কী বলে পেঁয়াজ টেঁয়াজ আদা রসুন সব কিছু মিক্স করে এটা হচ্ছে আমরা একটু হিট করে নিচ্ছি, গলে নিচ্ছি। তারপরে মাছ ছেড়ে দেবো, মাছ ছাড়া একটু দেরি হবে। ফেসবুক থেকে তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক লাইক করবেন, সাথে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন, দিয়ে পরবর্তী যে আমি ব্লগ করবো বা ভিডিও করবো ওগুলো আপনি পরবর্তী দেখতে পারেন। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। আমার রান্নাও বেশি করে নয়, পানিটুকু পানি পানি পানিটুকু একটু ভালো করে রান্না হয়ে যাবে। করলাম মাসে সবাই মিলে, মানে যেহেতু আমরা তো লাস্টে আমাদের চিংড়ি মাছের রেসিপি সম্পূর্ণ রেডি, তাই আমরা জ্বালানি বলছি একটু করে খাবো। তাই অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।